লালমনিয়া জেলার হাতিবান্ধা উপজেলা আমজল বড়ডাঙ্গা এলাকায় আগুন লেগে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। জানা গেছে রবিবার 11 জুলাই সকাল 11টায় রতন রায়ের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক দিনমজুর রতন রায় সহ এলাকার লোকজন জানান, আগুনে পরিবারের আসবাবপত্র, ধান, চাল, বাদাম, রসুন, পেঁয়াজ, বিভিন্ন কৃষি পণ্য এবং নগদ টাকা সহ দুটি গরু পুড়ে গেছে। সে সময় তার স্ত্রী ছেলেকে নিয়ে ঘুমিয়েছিলেন, পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সব পড়ে যায়, আমরা নিচ্ছি, আমাদের কিছু আজকেরই খাবার কিছু নাই। আমরা যে কি রাত্রে খাবো, বাচ্চা কাচ্চা কি খাওয়াবো, আমাদের কিছু নাই, সব আগুনে নিয়ে গেছে। রাতে থাকারও কোনো মনে ব্যবস্থা নেই, থাকারও কোনো জায়গা নাই, পরনের কাপড় ছাড়া আমাদের ঘরের অবশিষ্ট কাপড়ও নাই। আপনার ক্ষতি কি কি হয়েছে? আমাদের যা কিছু আছে সব শেষ, সব নিঃস্ব, আমাদের কিছুই আর হাতে নাই। আমার গরু দুইটা ছিল, গরু দুইটা, মানুষের কারো ক্ষতি হয় নাই, তবে ঘর বাড়ি আমাদের সব শেষ। ধান চাল টাকা পয়সা যা আসলো, যেটুকু আমাদের সঞ্চয় আসলো, একটুও নাই, আমাদের খাওয়ার কিচ্ছু নেই। ধান চাল বাদাম সরঞ্জাম সেটা সব একবারে নিশ্চয় করে দিয়ে আমি ওই রাস্তা দিয়ে আসতেছি, দেখি ওই সামনে মিটার আছে না, মিটারের ওইখানে ফাটাস করে উঠছে, আগুন লাগছে। তারপর আমি ওই পাশে ঘুরে আসতে আসতে ভেতর বাড়ির দিকে আগুন লাগছে। লাগার পর আমরা 7 জন ওই যে বাসার জন্য ভেতরে গেছিলাম। যাওয়ার পর ওই যে গরু দুইটা খালি বাঁচিয়েছে, বাসার গরু বাঁচার যে একটা লোক আর কি আটকা পড়ে আবু কালাম নামে, ও পরে এলাকাবাসী যে ও আমার যা ছিল সব কিছু আমার খুঁজে, আমি কালকে খাবো কিভাবে তার কোনো বুদ্ধি নাই, কোথায় থাকবো কি করবো, এই ধরনের খুব দুরবস্থা। কোনো কিছু বের করতে পারেন নাই, তিনজন লোক আটক হয়েছিল। হওয়ার পর তারপরে তো ওই বেড়া ভাঙ্গিয়া ওদেরকে বাইর করছে, বাইর করার খালি ওই গরু দুইটা আর ওই লোক বাচ্চাটাকে বাইর করে গেছে। খাট ছিল, গরু দুইটার ক্ষতি হয়েছে, আমরা কোনো কিছু উদ্ধার করতে পারি না, বাঁচাতে পারি না। আসি দেখে এই আগুনটাকে আপনি শিওর যে কারেন্ট থেকে আগুন লাগা না, কেউ লাগে তো মিটারের যে নিচে আছে না, তার দুইটা ওই তার দুইটা থেকে আর কি আগুন লাগছে। সাপ্লাই লাইন, সাপ্লাই লাইন উপায় নাকি ওই নিচে যে দুগনা তার থাকে, ওই দুগনা তার নিয়ে আগুন লাগে। মিটার নিষ্পর্শে দুইটা লাল, একটা কাল, একটা লাল, একটা কালো, এই দুইটা তার দিয়ে আগুন লাগছে। বাড়ি থেকে তাহলে কোনো বের করতে পারেন না? আমরা খালি ওই যে দুইটা গরু বাছুর, একটা বাছুর, একটা গরু, ঠিক কিছু বের নেই, এই দুইটার বাচ্চাটা বাইর করছে। বাড়ি থেকে সেই সময় কেউ ছিল না? না, পুরুষ লোক কেউ ছিল না, পুরুষ লোক ছিল না, একটা মহিলা আর একটা বাচ্চা ছিল। মহিলা তাও বাতাসে গরমের জন্য বাইরে বাচ্চাটা ঘুমাইছে, মানে মহিলাটা বাইরে ছিল। ও বাড়িতে কেউ ছিল না? না না, ওই খালি বাচ্চাটাই আসলো ঘুমোতে, খোলা নেই, মহিলা বাইরে আছে।